এক ওই তোতলাই করছে বিয়া, এখানে বৌরে বকবো অনেক অনেক বউ কইতাছে বুঝছি তো যে সুতমা রানী কইবা বুঝলেননি বুঝা গেছে যে হনে আমারে কি কইবে আজকে আপনি এই গুমটা ভাঙ্গা দিবেন আপনার যারা ভক্ত আছে হেরা এরকম সুসু করলেই যান আপনি বুঝবেন যে কি কইতেছে এবার আমার প্রশ্ন হইল দেখেন আবুল ভাই অন্য নবায়াতির মতো মনে করে আপনার লগে আমি গান গাই না কেন গাই না আপনি নিজে একজন পীর আপনার হাজার হাজার ভক্ত হাজার হাজার ভক্ত হ্যাঁ আমার মনে হয় প্রায় লক্ষাধিক ভক্ত এতদিনে হয়ে গেছে আপনার মুরিদ কিন্তু আমি আপনার কাছে জানতে চাই আপনারা যে ভক্তকে খেলাফত দেন এটা কি দেখা দেন যে কোন যোগ্যতা অর্জন করলে একজন ভক্ত তার পীর থেকে খেলাফত পাইতে পারে আবুল ভাই যারা ভক্ত আছে আজকে আবুল ভাই জবাব করব ভক্তরা হন বই যে সিডি মিডি হইতাছে কি কয় হ্যাঁ এডি হই না এই যোগ্যতাটা অর্জন করব আর ভাই আমার ই দিয়ে দিব খেলাফত দিয়ে দিব এই কুমনটা আজকে ভাঙিয়ে দেব কারণ পাঁচটা জিনিস পীরের কাছে চাওয়া যায় না জানেন তো আপনারা পাঁচটা জিনিস তার পয়লা নাম্বার ওই খেলাপতি চাওয়া যায় না হ্যাঁ আর এরপরে লগা ওই যে পীরের জামা পীরের জুতা তারপরে লো পীরের খাবারের প্লেট হ্যাঁ এরকম পাঁচটা জিনিস পীরের থেকে চাওয়া যায় না আমি চাইলাম না এক ওই তোতলাই করছে বিয়া এখানে বৌরে বকবো অনেক অনেক বউ কইতাছে বুঝছি তো যে সুতমা রানী কইবা বুঝলেননি বুঝা গেছে যে হনে আমারে কি কইবে আজকে আপনি এই গুমটা ভাঙ্গা দিবেন আপনার যারা ভক্ত আছে হেরা এরকম সুসু করলেই যান আপনি বুঝবেন যে কি কইতেছে আর খেলা ভর্তি লয়ে বাইতে বোঝা জীবনে এই কথা আমি কেউ রেজি গাই না কারণ ব্যক্তি তো গান গায় একটা অরিজিনাল পিন না গুরু শিষ্য গান গায় যেটা লয়ে গায় সেটা অরিজিনাল পিন না নবত বেলায়েত গান গায় বেলায়েত গায় সেটা অরিজিনাল পিন না হ্যাঁ শরীয়ত মারফত গান গায় যে মারফত গান গায় হে অরিজিনাল পিন না আজকে যখন অরিজিনাল পাইছি তাইলে কথাবার্তি সব অরিজিনাল অরিজিনাল প্রশ্ন অরিজিনাল প্রশ্ন জ্ঞানী হইলেই পাপ হইতে মুক্তি পাবি মুক্তি পাবি জ্ঞান কিন্তু আবার একরকম না একটার নাম যেটা অক্ষর বিদ্যার মাধ্যমে বিদ্যা অর্জিত হয় তাকে বলো অবিদ্যা জ্ঞান তো বিদ্যা এটার নাম অবিদ্যা সৎ পথে পরিচালনা করলে সুবিদ্যা খারাপ পথে চালাইলে কুবিদ্যা আর একটার নাম হলো প্রাকৃতিক বিদ্যা দেখতে দেখতেই শিখে সন্তান ছেলে মেয়ে মা বাবারে দেখে যা যা কয় যা যা খায় সব কিছু দেখে শুনে বুঝে দেখতে দেখতেই শিখে এটা প্রাকৃতিক বিদ্যা আর একটার নাম ঐশী বিদ্যা যেটা খোদা তালার পক্ষ থেকে এক একাই তার উপরে নাজিল হইতে থাকে আবু জেহেলের নাম ছিল আবুল হাকাম মানে জ্ঞানীদের পিতা দেখো ওর জ্ঞানটারে খালি খারাপ পথে কাটায়
এই জন্য রাসুল কয় না ওর নাম আবুল আবুল হাব না, আর ওর নাম আবুল হাকাম না, ওর নাম হইব আবু জাহেল, মানে অজ্ঞ মূর্খদের পিতা। জ্ঞান আছে ঠিকই, খারাপ পথে খাটাইছে, এই জন্য ওর নাম আবু জাহেল, কিন্তু ওর নাম ছিল আবুল হাকাম, জ্ঞানীদের পিতা, আর এখন হয়েছে মূর্খদের পিতা, অজ্ঞানীদের পিতা। তাই বাবা জ্ঞান থাকলেই হবে না, সেই জ্ঞানের ভিন্নতা আছে, স্তর আছে, ওই শিখানে গুণান্বিত যে ব্যক্তি হয়ে যায় সে ব্যক্তি সব কিছুই সব জানতা হয়ে যায়। যে কারণে কোন নবী রাসূলের স্কুলে যাইতে হয় নাই, তো অজ্ঞানতার পর্দা কাটলে এই আরফাতে হাজির হবি। আরফাত এটা পীর মুর্শিদের দরবার, জ্ঞানী হইলেই পাপ হইতে মুক্তি পাবি, মুক্তি পাবি। শেরেক করলে অজ্ঞান ভাবে জন্ম সরকায় বারবার তোমার ঘুরতে হবে। জ্ঞান হয় আত্মার উন্নতি, এই জন্য জ্ঞানী লোকের কর পাইরুম। জ্ঞানী হইলেই পাপ হইতে মুক্তি পাবি। আরফা অর্থ জানাশোনা, অজ্ঞানী তার ভাব বুঝে না, নিজের জীবন রহস্য জানিয়া লওয়া, তাতে কামলিয়াত হাসিল করবি। এই যে একটা ভক্তরে খেলাফত দেয় কেন, আর অর্থ জানা শোনা, অজ্ঞানী তার ভাব বুঝে না, নিজের জীবন রহস্যটা জানিয়া লওয়া, যাতে কামলিয়াত হাসিল করবি। নিজের জীবন রহস্য জানিয়া লইয়া যে ব্যক্তি ভুল সংশোধন করে ভুলের উর্ধে উঠতে পারে, সেই ব্যক্তি কামলিয়াত হাসিল করতে পারে। আর যে ব্যক্তি কামলিয়াত হাসিল করে, গুরু দয়া করে তারে খেলাফত দান করে। আরে গুরু কখন কোন কাজে খুশি হয়ে যাবো ভক্তের উপরে পজিব না। এরকম দুনিয়া অনেক 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 পীর আছে, কিছু জানে বুঝে না, খালি পীরের হাত পা উঠিবে এই পীর হয়ে গেছে। তার মুর্শিদ তার প্রতি খুশি হয়েছে, তার খেলাফত দিয়ে দিছে নাকি বাবা। অনেকে ওই যে একটা কথা আছে, ঘুইরা হইলে বারো আর ঘরে বসে তেরো। অনেকে অনেক কিছু করতেছে, কিছুই করতে পারতেছে না, কিছু হয় না, আরেকজন কিছুই করে নাই, মালিক তারে ঢাইলে দিছে, কারণ গুরুর কখন যে কখন যে গুরুর ভালো লাগছে কোন কাজটা, এটা বোঝানো যাইব না। আমার বাজান হাসিফ সান, রাত্র বাজে তিনটা, এই তিনটার সময় লেবুর শরবত খাইতে বসাইতেছে রে, দেখতো লেবু আছে নি, লেবুর শরবত খাইতে বসা, ঘরে ফিরিস টিরিস খুঁজা দে, কোন জায়গায় একটা লেবু নাই, একটা লেবু নাই, লেবুর শরবত খাইতে মন চাইছে, লেবু নাই, কি করা যায়। তো ঘরের বাইরে গেছে ভক্ত, ঘরের বাইরে যেয়া সেই রসুলপুর থেকে সেই চন্দ্রা পর্যন্ত হাইটা যাইয়া, তারপরে সেখান থেকে খালি লেবু নিয়ে রাত তিনটার সময় আইনা শরবত মানে কয় বাবা খান, কিছু করে নাই, একালি সর্ব একালি লেবু, এই তিন মাইল রাস্তা হাইটা যাইয়া, তারপরে একালি লেবু নিয়ে আইসে সর্বত মানে কয় বাবা খান। আমার বাবাই কয় তুই পাস করছার, যা তোরে খেলে পড়তে। তো গুরুর যে কোন সময় কার উপরে কি দয় হইব এটা আমরা কইতে পারো, এটা বুদ্ধি করে কওয়া যাইব না। গুরু যদি খুশি হয় তোমার রসুল খুশি, রসুল যদি খুশি হয় তোমার আল্লাহ খুশি, গুরু যদি খুশি না হয় আল্লাহ রসুল কেউ খুশি হবে না।